পিঠে বাঘের থাবা, জঙ্গলে বাঘ মানুষের স্নায়ুযুদ্ধ, প্রাণপণ লড়াই করে জীবন বাঁচিয়ে ঘরে ফিরে নূর মোহাম্মদ শোনালেন বাঘে মানুষের লড়াইয়ের ভয়ঙ্কর গল্প। সুন্দরবনের জঙ্গলে বাঘের সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা জানলে একেবারে শিউরে উঠবেন। জঙ্গলে কুমির, ডাঙায় বাঘ, আর এভাবেই কাটে সুন্দরবনের মানুষের জনজীবন। সুন্দরবনের জীবনযাত্রা যে বড়ই বৈচিত্র্য তা বলাই বাহুল্য। বারে বারে প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবনের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই সুন্দরবন এলাকার জঙ্গলজীবী মানুষের প্রধান জীবিকা জঙ্গলের মাছ কাঁকড়া ধরা অথবা গভীর জঙ্গলে গিয়ে মধু সংগ্রহ করা। আর এমনভাবে সুন্দরবনের গভীর জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বন্য প্রাণী, বিশেষ করে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের মুখে পড়তে হয় অনেককেই। কাঁকড়া মারতে কাঠ কাটতে, আচ্ছা, আমাদের জীবনযাপন, মাছ কাঁকড়া, হ্যাঁ, কাঠটাট আছে, কাঠ, আচ্ছা, কেওড়া, ভয় আছে, কেন বাঘের ভয়, আর কোনো ভয় নেই, আর কোনো ভয় নেই, বাঘের ভয় জীবনের তো ঝুঁকি নেই যেতে নাকি। এমনই এক ভয়ঙ্কর কাহিনী শোনালেন নূর হোসেন গাজী। সুন্দরবনে মাছ কাঁকড়া ধরতে গিয়ে খানিতে গিয়ে বাঘের মুখে পড়ে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের সুন্দরবন অঞ্চলের শমশের নগরের বাসিন্দা নূর হোসেন গাজী। প্রায় ৩০ বছর আগে বাবা ও দাদার সঙ্গে সংসারের রুটি রুজির টানে গভীর জঙ্গলে মাছ ধরতে গিয়েছিল নূর হোসেন গাজী। নূর জানালেন, ঘটনার দিন জঙ্গলের খাড়িতে মাছ ধরার সময় হঠাৎ বাঘ জঙ্গল থেকে লাফিয়ে নূর হোসেনের ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। যদিও জলবেষ্টিত দ্বীপে লড়াই করে নিজেকে বাঁচাতে নূর হোসেন ভয় পাননি, বরং হাতে লাঠি নিয়েই বাঘের সামনে বুক চিতিয়ে পাল্টা রুখে দাঁড়ান। তারপর তার চিৎকারে এগিয়ে আসেন তার বাবা এবং দাদা। তারা দৌড়ে এসে বাঘের মুখের ওপর লাঠি দিয়ে আঘাত করে। কিছু সময় বাঘ আর মানুষের স্নায়ুযুদ্ধ চলতে থাকে। অবশেষে বাঘ পালিয়ে যায় জঙ্গলে। ততক্ষণে বাঘের আক্রমণে গভীর ক্ষত তৈরি হয়েছে নূর মোহাম্মদের শিরদাঁড়াতে। বাঘের আক্রমণে পিঠের মেরুদণ্ডের ওপর সেই থাবার ক্ষত যেন আজও দগদগে। দীর্ঘ প্রায় ৩০ বছর কেটে গেলেও তার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। আজও ভালো করে হাঁটা চলা করতে পারেন না, ভরসা লাঠি। নূরজাহান ঘটনার পর দীর্ঘদিন চিকিৎসা হয় তার। একটা সময় চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন আর বাঁচার সম্ভাবনা নেই, তবে জল এবং জঙ্গলে লড়াই করে বেঁচে থাকা নূর মোহাম্মদের মনের জোরের কাছে হার মানে সব কিছু। দীর্ঘ চিকিৎসার পর বাড়িতে ফিরে সে, তবে এখনও যে তাড়া করে ফেরে সেদিনের আতঙ্ক। আমরা নিচে নালার ভিতরে কাজ করছিলাম আর মাছ খুঁজছিলাম আমি, আর ওই বাঘ উপর থেকে, আমরা উপরের দিকে খেয়াল ছিল না, উপরে জঙ্গলের ভিতরে বাঘ লুকিয়েছিল, হঠাৎ দাম দিয়ে পড়লো, পড়ে সে বিমূর্তি, বিরাট একটা বিকট মূর্তি নিয়ে আমার গার করে এসে পড়লো। পড়লে সঙ্গে সঙ্গে দাদা আর বাবা ছুটে গেল, গিয়ে বাঘের গায়ে আঘাত করে আমার দাদা। দাদা আঘাত করার পরে বাঘ ছেড়ে দেয় আমাকে, বাবাও হাত দিয়ে চড় মেরেছে বাঘের গায়ে, মেরে বাঘকে সরিয়ে দিয়েছে, দিয়ে আমার এই নৌকোই তুলে নিয়েছে সঙ্গে সঙ্গে, নিয়ে ওরা ওই আমার নিয়ে আসলো, দেশে আসলো। ওখান থেকে খুব বেশি দূরত্ব না, ওরকম ঘন্টা দেড়েক সময় লেগেছে আসতে, এতটা দূরত্ব গিয়েলাম। এবার ওখান থেকে আইনে ওই হসপিটাল নিয়ে চলে গেলো আমার হচ্ছে বসিরহাট। বসিরহাটে এক মাস থাকি, ওখান থেকে আবার ডাক্তার ট্রান্সফার করে দিল, বসিরহাট থেকে দিলে কলকাতায় নিয়ে গেল, সেখানেও এক মাস থাকলাম। থাকার পরে লাস্টে ডাক্তার বললো তোমার বেঁচে থাকাই সার্থক, তুমি যতদিন বাঁচো মরবা না, বেঁচে থাকবা তা তোমার বেঁচে থাকাই সার্থক, তুমি কোনো কর্মের ক্ষমতা থাকবে না, তোমাকে কে দেখবে, তুমি যতদিন বাঁচবা কোনো কিছু করতেই পারবো না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, সুন্দরবন। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।
বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।